তো এখন দেখতে পাচ্ছ পুরো কটা বাজে, 3:55 বাজে, এখনো 55 হয়নি। 3:15 থেকে জেগে বসে আছি, মানে অ্যালার্ম দিয়ে গেছি কখন উঠবো কখন উঠবো, শেষমেশ এখন উঠলাম 3:55, মানে রেডি হয়ে বসে আছি। তোমাদেরকে দেখাচ্ছি, রেডি হয়ে বসে আছে। 3:15 সময় অ্যালার্ম দিয়েছিলাম, ভাবলাম কি হয়তো এখন যাবে, আমি না কাজ কেজে যাব, আমি কাউকে বলিনি, মানে কারোর কাছে জিজ্ঞাসা করানি যে কটার সময় যাওয়া হবে। চোখ মুখগুলো দেখছো, মানে আর একটু ঘুমালে ভালো হতো, কখন যাবে বাকি, আমার কাউকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। তো যাই হোক, তারপরে ভাবলাম একজন কাছে শুনেছিলাম যে 3:30 কি 4টের সময় বার হবে, সূর্য ওঠার আগে নাকি ওই তর্পণ না দর্পণটা করবে। আমি এই এই জামাটাই পরে চলে যাবো, আর ওখান থেকে শাড়ি নিয়েছি, ওই শাড়িটা হচ্ছে গিয়ে হচ্ছে কি কি বলে কি বলে ওই শাড়িটা পরে আসবো। তো যাই হোক, চলো তোমার এতে থাকো, ইন্ট্রোটা দেওয়া হয়নি, দিয়ে দিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুইত রে, আমার চ্যানেলে তোমাদেরকে অনেক 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 স্বাগত। তো চলো আছে, দিনটাকে স্টার্ট করা, দেখা যাক আছে কতটা কি দেখাতে পারবো। আর রাত মানে এখন যেহেতু অন্ধকার দেখাতে পারবো না কিছু, সকালের হচ্ছে দেখাবো, তাও দেখানোর চেষ্টা করবো। তো চলো তোমার সাথে দেখতে থাকো, আমার না ব্রাশ করেনি, ব্রাশটা করে আসি, তারপরে দেখা হচ্ছে কারা কারা উঠেছে আমি জানি না। পাশের বাড়ি যা উঠে আমাকে ডাকছিলো বলে আমি উঠে যাই, ও রেডি হয়ে গেছে শাড়ি পরে। আর একটা ওই ওই এই ঘরের দরজার ওই পাশে ওনাকে ডাকলাম, ওই যাকে ফোন করলাম, ওরা উঠে গেছে, ওরা শাড়ি পরেই যাবে। তো চলো, চুলগুলো আমি খুলে দিয়েছি, যে বিনুনি করেছিলাম খুলে দিয়েছি, এটা এরকমভাবে চুলটা একটু বেঁধে চলে যাবো, কারণ সেই তো চুলটা ভিজবো। যাই হোক চলো, আমার বড় ওই যে ও আমার সাথে উঠে গেছে ঘুম থেকে, দেখো না তো চলো। আমরা কারণ হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, অটো হচ্ছে কোথায় নামিয়ে দিয়েছে, এখনো অনেকটা দূর আমাদের হেঁটে হেঁটে যেতে হতো। এখন দেখো কত সব বাস টাস সব দাঁড়িয়ে আছে, সবাই এসেছিলো গাড়ি করে, সব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, এই দেখো সবাই আছে, এইগুলো হচ্ছে কি আমাদের দল। আমরা এই সময় এসেছি একদম পুরো ভাটা, জানি না যে স্নান করবো স্নান তো করবো, সিঁড়ি দিয়ে নামলে তাহলে ঠিক আছে, কেন পুরো কাদা কাদা একদম ভর্তি, বালি ভর্তি, ওই অবস্থায় হয়তো আমাদের উঠতে হবে, এখন দেখা যাক কি হয়। তো আমরা বাড়িতে চলে এসেছি, আমাদের বাড়ি থেকে আসার সময় যখন বাড়ির প্রায় পুরো কাছাকাছি আছি, সেই সময় আমার পাশের বাড়ির একটা যা ফোন করলো, ওরা তো তিনখানা অটো গেছে, মানে একটা অটোতে 5 জন করে, মানে 15 জন করে গেছে। তো 8টা অটোতে 5 জন, যেখানে আমার যা আছে আরও 3টে যা আছে, তো 8টা যে পাশের বাড়ি যা আছে সে আমাকে ফোন করছে যে এরকম তোরা বাড়ি চলে যা, আমরা বড় কাছেই যাচ্ছি। তো বড় কাছেরই মন্দিরে ওরা যাচ্ছে, তো তার জন্য আমরা চলে আসলাম। আর আমার যা যেহেতু সকালবেলা করে পুজো দেয়, যেহেতু ও কেউ খায়নি, আমরা ওখানে জানা যে গিয়ে পুজো দেবো, তারপরে খাবো ঘরে গিয়ে, যেহেতু 9:10 ঢুকেছি ঘরে, আর এখন বাজে 9:45। তো আমার যা ফোন করলো, মানে পাশের বাড়ি যা ফোন করলো যে তোরা বাড়ি গিয়ে তো যা বলে পুজোটা দিয়ে, মানে আমার যা বলেছে যে পুজোটা দিয়ে দিতে আমাকে, তারপরে ওরা নাকি মন্দিরে গিয়ে পুজো দিই, তারপরে আসবে, কখন আসবে ঠিক নেই, ওখানেও তো খুব ভিড় হয়। আজকে বুধবার, জানি না কীরকম ভিড় হয়, ওখানে শনিবার আর মঙ্গলবার খুব ভিড় হয়, কারণ বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে নাকি পুজো দিতে যায়, মানসিক করে সেই মন্দির জানো। তো আমি বাড়ি এসে যে ঠাকুরকে, আমার ঠাকুরকেও পুজো দিলাম, আমার ঘরের ঠাকুরকে, গোপাল ঠাকুরকে, আর উপরের ঠাকুরকেও পুজো দিয়ে আসলাম। এসে এখন মাথাটা চুলটা ভিজেছিল, স্নান করেছিলাম ওখানে, সেই চুলটা এখন শুকোচ্ছে, এখন জামা কাপড়গুলো ধোয়া হয়নি, শাড়িটা চেঞ্জ করবো, কারণ খুব গরম, আমি শাড়ি পরে থাকতে পারবো না। আর যেসব জামা পরে চুড়িদারটা পরে আর কি গঙ্গা স্নান করছিল, সেটা পুকুর থেকে ধুয়ে নিয়ে আসতো, কারণ বালি বাড়ি তো পুকুর থেকে না ধুলে হবে না, কলের জলে ধুলে ট্যাঙ্কির জলে ধুলে ও ময়লা যাবেই না বালিগুলো, তো ওই জন্য পুকুর থেকে ধোবো আড়াগড় করে।
আর আজকে কি খাবো তাই ভাবছি, ভাবছি খিচুড়ি খাবো। চাল ফাল তো সব আছে, চাল বলতে আতপ চাল দিয়ে খাবো না ঘরে যে চাল ভাত খাই সেই চাল দিয়ে ভাত খাবো কিনা তাই ভাবছি। তো দেখা যাক এখন কি করি, করা হয় তারা বলবো। ভাবছি পটল পটল দিয়ে দোকানে পেতে খুব ভালো, আর ফুলকপি যদি পাই তো খুব ভালো। তাহলে ফুলকপি এখন দাম বেশি, একটা ফুলকপির দাম 25 টাকা, আমি একা খিচুড়ি খাবো, একটা ফুলকপি নিয়েও কী করবো? যদি 3-4 জন খাই তাহলে একটা ফুলকপি দেই, ঠিক আছে? এত বড় একটা ফুলকপি আমি একা খেতে পারবো বলো? তো দেখা যাক এখন দোকানে যাবো, যদি পটল পাই তো খুব ভালো, পটল বা বেগুন, তাহলে খিচুড়ি দিই, পটল বেগুন ভালো লাগে। আর ডিম ভাজা কিন্তু সেটা তো ভালো লাগে না, খাই না। যাই হোক, পরে দেখা হচ্ছে। আমি এখন হচ্ছে আমার গেটের সামনে বসে আছি, কারণ আমাদের সকালবেলায় গ্যাসটা শেষ হয়ে গেছে। সকালবেলা বলতে কালকে গ্যাস শেষ হয়ে গেছে, আমার তো খেয়াল ছিল না। তো এখন রান্না করতে পারছি না, এসে ভীষণ খিদে পাচ্ছে। এখন বাজে 11:10, আমি জানি গ্যাস নিয়ে এসে দেবে, পাশের বাড়ির যে দেওয়ার আছে ও হচ্ছে গ্যাসটা নিয়ে আসবে, এনে দিলে সিলিন্ডারটা এনে দিলে তার রান্না করবো। রান্না করবো বলতে খিচুড়ি করবো আর পটল ভাজা। দোকানে ফুলকপি জিজ্ঞেস করছি, ফুলকপির দাম হচ্ছে 40 টাকা। তারপরে আমি ফুলকপি খাবো না, আমি আলু আর খিচুড়ি করেই খেয়ে নেবো। তো যাই হোক, চলো কখন সিলিন্ডার আসবে ঠিক নেই, যখন আসবে তখন রান্না করবো। দেখো কখন খাবো, খিদে পাচ্ছে। রান্না বান্না হয়ে গেলে প্রেশার কুকারে খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যায়, তা ওই দুটো তিনটে সিটি মারলে তার খিচুড়ি হয়ে যাবে। আর গোবিন্দভোগের চাল তো খুব সুন্দর সেন্ট হবে, ওই জন্য চালটা নিয়ে আসলে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন দেখা যাচ্ছে কখন কী হয়, তাহলে আমার 12টার মধ্যে হয়ে যেত রান্না বান্না, আমি খেয়ে নিতাম। আমার সকালে কিছু খায়নি, আমার যা মনে হচ্ছে বললাম না বড় কাছে গিয়েছিল, ওরা মনে হয় জিলিপি নিয়ে আসতো, মার জিলিপি নিয়ে আসতো, জিলিপি নিয়ে আসলে আমাকে একটা দিলো, আমার মেজোরানাথ এসেছিলো, মেজোরানাথ খায়নি বলে আমাকে বললো তুই খেয়ে নে। খেলাম জিলিপিটা, খেয়ে মানে হাফ বোতল জল খেলাম। তো যাই হোক, এখন সবাই একটা ভিডিও ছেড়েছি, আমি মানে কালকে যে ব্লগটা আছে আমি পোস্ট করলাম, এখনো হচ্ছে। তো দেখা যাক, চলো পরে দেখা হচ্ছে। তো কালকে রাত্রিবেলা এই ফুলকুলটা কিনে রেখে দিয়েছিলাম খাবো বলে, তো এখন ভাবছি এটা এখন আমার কাজে লাগবে। আমি এখনই ফোন করলাম, আমাকে বললো যে বৌদি আমার যেহেতু দুর্গাপুজোর চাঁদা তুলছে রাস্তা, সেই জন্য হচ্ছে চাঁদাও তুলবে আর লাস্টে সিলিন্ডারটা নিয়ে চলে আসবে আমার জন্য, রান্না করবো। তারপরে আমি ফোন করে বললাম, ও বলছে কি যে বৌদি আমার 12:30 বাজে, কিন্তু এখন বাজে 11:20, বলছে 12:30 মতো বাজলো না, আমি খাবো কি? তখন বলে আচ্ছা ঠিক আছে দেখছি, এখন যাই না কখন আসবে। তো এখন এই কুড়কুড়িটাই আমার ভরসা, এটাই খেতে হবে, এখন দেখা যাক কী হয়। চলো খেয়ে নিই, দেখাচ্ছি। মানু হচ্ছে আমার ছবি আঁকছে, দেখো আমার মুখটা দেখে দেখে ও হচ্ছে কি আঁকছে, এখন যাই না আমার নাকটা, আমার নাকটা হচ্ছে কি মানে এরকম করে এঁকে নিল আগে, কীরকমভাবে নাকটা করো, নাকটা এরকম যখন হাত দিচ্ছে বলছে আমার নাকটা হচ্ছে বুচির মতো, এখন নাকটা আঁকার চেষ্টা করছে, এখন দেখা কীরকম আঁক, না না কীরকম আঁক বলছে, কীরকম নাক আঁকে, চোখটা আঁকা হয়ে গেছে, নাকটা যায় না কীরকম করবো। দেখো আমার ছবিটা এঁকেই ফেললো, আমি বললাম হয়তো পারবে না, ও যেহেতু ওর ড্রয়িং করে তো ওই জন্য আমার ছবিটা এঁকেছে, কিন্তু দেখো কী সুন্দর হয়েছে, আমাকে ড্রয়িং করেছে। মিস কি তোর নাম ভুলে গেছি, পৌলমী নস্কর, পৌলমী তো, হ্যাঁ। ওই কেছে কিন্তু খুব সুন্দর আছে, আর দেখতে হচ্ছে লিপস্টিক করলাম, কারণ একটু শর্ট ভিডিও করছি, কারণ ওকে ফোন করলাম তো বললাম লেট হবে, তার জন্য একটু বসে বসে রিলস ভিডিও করবো। দেখা যাচ্ছে এখনো আমার আঁকাটাকে এখন রঙ করবে, কী রঙ করবে তাই আমি ওকে বলবো, রঙ হয়ে গেলে তোমাদেরকে দেখাবো। এই দেখো আমার আঁকা হয়ে গেছে, আমি এরকম দেখতে, বুঝতে পারছো তো কি সুন্দর হয়েছে, আমাকে দেখতে ঠিক এইরকম, ছোটবেলায় আমি এরকম দেখতে ছিলাম, যেহেতু আমাকে টপ পরিছে স্কার্ট পরিছে আমি এরকম দেখতে ছিলাম। আসলে মুখটা জাস্ট দেখো অসাধারণ হয়েছে, অসাধারণ, ঠিক আছে কেমন হয়েছে জানিও, কিন্তু মিস অয়ন্তিকা না সরি অয়ন্তিকা শুধু ওর নামটা ভুলে যাচ্ছি, পৌলমী নস্কর তাই তো, ও এঁকেছে কেমন হয়েছে বলো কিন্তু, ঠিক আছে। রাস্তা বানিয়ে দিয়েছিল, না রাস্তা না বাড়লে আমি হাঁটতে পারতাম না, জানো আমি এত বড় লোকের মেয়ে, তো রাস্তা না বাড়লে হাঁটতে পারতাম না তাই তো, তার জন্য আমার জন্য রাস্তা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে আঁকাটা। ছবি তুলে নিই, ক্লিক। এই দেখো আমি খেতে বসে পড়েছি, কুমড়ো আলু আর পটল দিয়ে একটা চচ্চড়ি হয়েছে, আর এখানে কই মাছ আলু আর কচু দিয়ে ঝোল। জানো আমার গ্যাসটা যে কোনো রকমে নিয়ে আসলো 12টার সময় গ্যাস আমার ওই দেওয়ারটা, এবার যখন গ্যাস যেই লাগিয়েছি দেখি গ্যাসের হাওয়ায় মানে গ্যাস যেই জ্বালিয়েছি দেখি আমার, এবার তখন যখন সুইচটা দিচ্ছি মানে লক ফক সব ঠিক করে দিয়েছে, এবার যখন লাইটার দিয়ে যখন জ্বালাচ্ছি তখন দেখি গ্যাস আর জ্বললো না, মানে একটুখানি জ্বলে জাস্ট 2 মিনিট পর আমার নেমে গেলো, আমি কড়া ফড়া সব বসিয়ে দিচ্ছি যে পটল ভাজবে বলে, তারপর দেখি নেমে গেলো, ডাল ফাল সব ধুয়ে রেখে দিচ্ছি এরকম অবস্থা,
তারপরে দেখি হলো না, আমার একবার ট্রাই করলাম, আর দু একজনকে ডাকলাম, হলো না। তারপরে আমার যা বললো কি আর রান্নাবান্না হয়ে গেছে, আমাদের খেয়ে নিবি হয়ে যায় বলে ওই সেই খেতে বসেছি। তোমাদেরকে একটুখানি দেখালাম কি কি খাচ্ছি, আর এখনই আরেকটা দেওয়ার আসলো, ওকেও দেখালাম, মানে যে আর কি নিয়ে এসেছিলো, দিয়ে গেছে গ্যাসটা, সিলিন্ডারটা যে দিয়ে গেছে সে আবার ট্রাই করলো, কিন্তু হচ্ছে না। আমার জায়ের গ্যাসও লাগাচ্ছে কিন্তু হচ্ছে, কিন্তু আমাদের গ্যাসটাই হচ্ছে না। ওই যে নবটা আছে না সেটা একটু প্রবলেম, নব না কি বলে ওটা একটু প্রবলেম হচ্ছে, ওনাটা ঢিলা না কি তারপর কি এটা বললো, গাডার স্ল্যাগ হয়েছে না কি এটা বললো না। আমার বড় আবার বলছে ময়লাটলা হয়তো পড়েছে, তা গিয়ে পরিষ্কার করব। তো জানি না রাতে আবার কী খাবো, সকালবেলা নেই হয়ে গেলে দুপুরবেলায়, রাতের কথা আবার কী হবে দেখা যাক এখন কী হয়। ঠিক আছে, তোমার দেখতে থাকো, আবার দেখা হবে। খেয়ে দিয়ে নিই, এখন ভাবছি আর ক্যামেরার সামনে আসবো না, আর ভালো লাগছে না, আমি তো জানলাম যে খাওয়াই হবে না। তো দেখলাম খাচ্ছি, আমার শাশুড়ি মা বললো যে রান্না করতে হবে না, খেয়ে নিই। আমরা হচ্ছে আমার খিচুড়ি খেতে ইচ্ছে করতে খিচুড়ি খাবো, কিন্তু তাদেরকে আমার কপালে খিচুড়ি লেখাই নেই যে খিচুড়ি খাবো, গ্যাসই জ্বলছে না খিচুড়ি কী খাবো। তাও ভালো, আমি যে কোনো রকমের খিচুড়ি খেয়ে নেবো, রাত্রিবেলায় মটর ভিজি দেবো, রুটি আর হচ্ছে কি ঘুগনি করবো খেয়ে নেবো, কিন্তু এখন যা অবস্থা আমি মটরও ভিজাতে পারবো না। মটর ভেজানো মানে প্রেশার কুকার লাগবে, প্রেশার কুকারে সিটি মারতে লাগবে, তো গ্যাস ছাড়া তো উন্নত হবে না না, যদি আমি উনুনে যাই, উনুনে কাঠ কুটোও ভালো নেই, মানে বড়ো বড়ো মোটামোটা কাঠ, সে ধরতে গেলে বাপের নাম ভুলিয়ে দেবে একেবারে। তো তার জন্য উনুনে যেতে পারেন, দেখা যাক কী হয়। আজকে যে ওকে বললাম তাড়াতাড়ি চলে আসতে, আজকে ও বলছে আজকে আমার আর্টিস্ট অনেক আছে, আমি যেতেও পারবো না আজকে দাদা, এখন দেখা যাক কী হয়। তো চলো তোমাদেরকে দেখলাম কী কী খাচ্ছি, কুমড়ো আলু পটল আলু দিয়ে চচ্চড়ি খাচ্ছি, আর কই মাছ কচু আলু দিয়ে ঝোল। তো চলো খেয়ে নিই। আমি হচ্ছে কি এখন কাকিমাদের রান্নাঘরে এসেছি, তো সিঁড়িঘরে এখানে একটুখানি ওদের রান্নাঘর আছে, সেরকমভাবে এখন রান্নাঘরটা কমপ্লিট হয়নি, তো সেখানে এসে রান্না করছি। উনুনে এত প্রবলেম, মানে উনুন তো পুরো ভিজে যে আমি উনুনে গিয়ে রান্না করব, তো তার জন্য কাকি বাসিবার একটা কাকি শাশুড়ি বললো যে আমাদের গ্যাসে করে নেই, তাই বলে গ্যাসে করছি, ভাত ফুটিয়ে রেখে দিয়েছি, আর সোয়াবিনের তরকারি করছি, আর পটল সেই খিচুড়ি খাওয়া বলে পটল কেটেছিলাম, সেই পটলগুলো ভাজা হয়ে গেছে, চারটে পটল আমি খাওয়া বলে করেছিলাম, তো সেটা ভেজে নিলাম। এখন সোয়াবিনটা করছি, এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, সোয়াবিনের আলু, আর এই যে সোয়াবিন ভাত ফুটিয়ে রেখে দিয়েছি। এখন পরে তোমাদের সাথে আমি কথা বলছি, এখন বাজে হচ্ছে কি 9:40 মনে হয়, না 9:40 না 10:00 প্রায় বাজতে যায়, 9:55 হয়েছে। আমি অনেকক্ষণ আগেই কথা বলেছিলাম একটুখানি, যেহেতু রান্না করেছিলাম কাকি শাশুড়িদের বাড়িতে রান্না করছিলাম, সেই একটুখানি ব্লগ করেছিলাম, তারপরে আর করা হয়নি, যেহেতু রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আমার, 8টার মধ্যে রান্না হয়ে গেছিলো কমপ্লিট। তো তারপরে ঘরে এসেছি, এসে একটু টিভি দেখছিলাম, দেখতে দেখতে তারপরে দেখি বর তাড়াতাড়ি চলে আসে, ওকে ওদের এখনও ছুটি দিত না, আরও হয়তো লেট করে ছুটি হতো, তাড়াতাড়ি করে চলে এসেছে, কারণ একটু গ্যাসটা ঠিক করে বলে, তা ওর দ্বারাও হলো না, আমার তো বর বড় মিস্ত্রি, ওর দ্বারাও হলো না। কী হয়েছে বলতো, যে গোল যে বার্নারটা না কী বলে, যখন লাইটার দিয়ে আমরা জ্বালাচ্ছি ওই জায়গাটাই জ্বলছে না, ওটা একটু প্রবলেম হচ্ছে, হয়তো কালকে মিস্ত্রি ডাকতে হবে, মিস্ত্রি ঠিক করলে তবে কালকে খাওয়াবে, আজ না কোনো রকম কারোর বাড়িতে রান্না করে খেয়ে নিচ্ছি, কালকে কী হবে, কালকে তো আমাকে সমস্যা পড়ে যাবো। তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, আজকে ব্লগটা তো শেষ করবো, তাকে তোমাদের কিছু কথা বলি। কালকে যে সিলিন্ডার নিয়ে আমরা আর কি বেশি লম্পঝম্প করেছি, কালকে আমার বর ঠিক করছিলো হয়নি, আমি একটু পরিষ্কার পরিষ্কার করে দিয়েছিলাম যে ময়লা পড়েছে বলে হচ্ছে না, বাকি দেখি, তা সেটাও করলাম, সেফটি পিন দিয়ে গোঁজা মারলাম, সেটাও হচ্ছে না। আমাদের সিলিন্ডারটা যখন আমার দেওয়ার এসেছিলো, আমাদের সিলিন্ডারটা আমাদের জায়ের গ্যাসে লাগিয়েছি, দেখছি যে জ্বলেছিলো, জ্বলে সঙ্গে সঙ্গে যখন জ্বলছে যখন তাহলে বন্ধ করে, তাহলে সব গ্যাস সিলিন্ডার ঠিক আছে, হয়তো গ্যাসটা খারাপ হয়ে গেছে, মানে ওভেনটা খারাপ হয়ে গেছে। তারপরে দেখি বন্ধ করে দিলাম, দেখি আমার বর এসে দেখি সব কিছু করলো, ওর দ্বারা আর কিছু হলো না, লাস্টে ওই যে ভেতরে যে সিলিন্ডারের ভেতরে যে গাড়াটা থাকে সেটাও চেঞ্জ করলাম, অন্য একটা খালি সিলিন্ডার থেকে লাগালাম, সেটাও দেখছি হচ্ছে না। তারপরে আমার যায় সিলিন্ডারটা আমাদের গ্যাসে লাগালাম, দেখি যে হচ্ছে, কিন্তু তার মানে কি সিলিন্ডারটা প্রবলেম হচ্ছে, সব ঠিক আছে, গ্যাসের কোনো ওভেনটা কোনো প্রবলেম নেই, সিলিন্ডারটা প্রবলেম হয়েছে একটু আগে, এখন তো সকাল, তো সকালেই আমি তোমাদের সাথে কথা বলছি, এখন 10:00, এখন হচ্ছে কি ওই দেওয়ারটা এসেছে, ওই দেওয়ারটা আবার ফোন করলাম গ্যাসের অফিসে, আমাদের গ্যাসের অফিসটা কাছেই, মানে এখান থেকে 5 মিনিট, ফোন করলাম, বললো ওখানে যখন বাড়ি তাহলে সিলিন্ডারটা নিয়ে আসো চেঞ্জ করে দেবো, তো আমার দেওয়ার নিয়ে গেল সাইকেলে করে, ও আসলে তারপর তো রান্না বসাবো, আর আমি 3 বালতি জামাকাপড় সেই শুদ্ধ কাচবো। তো যাই হোক চলো, এইটুকুই বলার ছিল, কালকে ওই জন্য রাতে অনেক কাজ বাজ একটু ইয়ে ছিল বলে করছিলাম বলে রাতে আর ব্লগটা করিনি, আর ঘুমিয়ে পড়ছিলাম। তো যাই হোক চলো, ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, যারা যারা আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করার পাশে থেকে বেল বাটনে হিট করো। তো চলো এখন টাটা বাই, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকলে আমি।